ফিট অফিসার আসলে ডিএনসিসির সাথে কিভাবে কাজ করছে? হ্যাঁ, আমি দেখছি কদিন যাবত আমাদের চিফ হিট অফিসারকে নিয়ে অনেকে বলছে সিটি কর্পোরেশন থেকে বেতন পাওয়া যাচ্ছে। হিট অফিসার কিন্তু একজন, হিট অফিসার কিন্তু আমাদের সাজেশন দিবে, কাজ কিন্তু করতে হবে আমাদের সকলকে। হিট অফিসার কোনো কাজ করবে না। আর বলে রাখা ভালো, হিট অফিসার নিয়োগ পেয়েছে একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি অ্যাশ রকারফেলার ফাউন্ডেশন। সারা ওয়ার্ল্ডে তারা 7 জন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে এবং চিফ হিট অফিসার তারা আমাদেরকে সাজেশন দেবে। চিফ হিট অফিসার কিন্তু কোনোদিন কাজ করবে না, সে সিটি কর্পোরেশন থেকে একটি টাকাও সে পায় না। আমি আগেও বলেছি সিটি কর্পোরেশনে তার কোনো বসারও বন্দোবস্ত নাই, তার কোনো চেয়ারও কিন্তু নাই। এটি সম্পূর্ণ যে ইন্টারন্যাশনাল যে মাল্টিন্যাশনাল কোম্পানি যারা আছে তারা, শুধু আমাদের বাংলাদেশে না, তারা বিশ্বের 60টি দেশে সকল মহিলা তারা নিয়োগ করেছে। চিফ হিট অফিসার আমি তাদেরকে বলেছিলাম তোরা মহিলা কেন নিয়োগ করেছো, তারা বলেছে কারণ মহিলারা গরমের সময় অনুভবটা বেশি হয়, এই জন্যই তারা মহিলাদেরকে নিয়োগ করেছে। যে এটা তো হলো সারা বিশ্বে কিন্তু এরকম হচ্ছে, গরম কিন্তু কমবে না, কিন্তু প্রশান্তি পাওয়া যাবে ক্ষণিকের জন্য, এই যে আমরা স্বস্তি পাওয়া যাবে একটা ক্ষণিকের জন্য, এটি হলো আমাদের টার্গেট। ঠিক আছে, এই হিট ওয়েভ চলছে, এই হিট ওয়েভের সময় বিশ্বে আপনারা সকলে জানেন যে সারা ওয়ার্ল্ডে এই হিট ওয়েভ চলছে এবং বিশেষ করে এশিয়ার মধ্যে চলছে। আমাদের যে সিটি কর্পোরেশনের আমাদেরকে যে নিয়োগ দেওয়া হয়েছে আমাদের অশোক থেকে, এখানে সিএইচও চিফ হিট অফিসার আমাদেরকে কতগুলো সাজেশন তারা দিয়েছে, এবং এটি শুধু এখানকার জন্য না, যেসব দেশে হিট ওয়েভ চলছে সবার জন্য। এর মধ্যে আপনারা জানেন যে আমাদের সিটি কর্পোরেশন আশরাফ ফাউন্ডেশন থেকে নিয়োগ প্রাপ্ত, যেটি কমপ্লিট 100% এটা অ্যাশরফ রকারফেলার ফাউন্ডেশন থেকে দিচ্ছে, অ্যাশরফ ফাউন্ডেশন থেকে। সে চিফ হিট অফিসার কিছু তারা সাজেশন দিয়েছে আমাদেরকে, সাজেশনের মধ্যে আছে মিস্ট, আর্টিফিশিয়াল মিস্ট তৈরি করা, কৃত্রিম বৃষ্টি তৈরি করা। সেই কৃত্রিম বৃষ্টির জন্য আমরা আমাদের যে দুটো গাড়ি আছে সেই দুটো গাড়ি আগে আনা হয়েছিল রাস্তায় পানি দেওয়ার জন্য এবং পরিষ্কার করার জন্য, কিন্তু কৃত্রিম বৃষ্টি যে ছিটাবে সেটি আগে আমরা সেই প্ল্যানটা করি নাই। আমরা সেটি আমরা গত 3-4 দিন ধরে ট্রায়াল শুরু করেছিলাম, আজকের থেকে দুটো গাড়িতে প্রায় 4 লক্ষ লিটার পানি আমরা ছিটাবো। আমাদের গাড়িগুলো 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে। এই গাড়িগুলো কিন্তু অলিতে গলিতে যেতে পারবে না, এগুলো থাকবে হলো মেইন রোডে থাকবে। আর অলিতে গলিতে যাওয়ার জন্য আমরা ব্রাউজার, অর্থাৎ রাস্তাটাকে আমরা ঠান্ডা করার জন্য সেই 10টা ব্রাউজার আমরা নামিয়েছি আমরা আজকের থেকে। তাহলে 10টা ব্রাউজার আর দুটো হলো কৃত্রিম বৃষ্টির জন্য, যেটাকে ক্যানন স্প্রে বলা হয়। এছাড়াও আমরা প্ল্যান করে ফেলেছি যে আমাদের বিভিন্ন পার্কগুলোতে আমরা এই ধরনের কৃত্রিম বৃষ্টির জন্য অলরেডি মেকানিক্যাল ডিপার্টমেন্টকে বলেছি সবগুলো পার্কেও এই কৃত্রিম বৃষ্টিটা তৈরি করার জন্য, এটির কাজ চলছে। আমরা আশা করি আগামী 7 দিনের মধ্যে পার্কগুলোতেও আমরা কৃত্রিম বৃষ্টিটা তৈরি করতে পারবো। এছাড়া আমাদের 54টি ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে 3টি করে পানি খাওয়ার ভ্যান থাকবে, বিশুদ্ধ পানির থাকবে, যেটি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে তারা ঘুরবে, মোবাইল থাকবে তারা। এই ছোটো ছোটো ভ্যান করেছি এই জন্যই আমাদের ছোট অলিতে গলিতে আমাদের বড় গাড়ি যেতে পারবে না, এজন্য এই ভ্যানের মাধ্যমে এই কাজটা করেছি আমরা। এগুলোও কিন্তু আমাদের চিফ হিট অফিসার যে সাজেশনগুলো দিয়েছে এগুলো কাজগুলো আমরা করছি। এছাড়াও আমরা পর্যায়ক্রমে নগরের প্রত্যেকটি যারা দোকানদার আছে, যারা শপিং মল আছে, আমি সবাইকে অনুরোধ করব আজকে যে আপনারা সবাই, কারণ আমাদের ঢাকা উত্তরে যেই সকল শপিং মল আছে, দোকান মালিক সমিতি আছে, আমি সবাইকে অনুরোধ করছি আপনারাও পানি খাওয়ার জন্য প্রত্যেকটি দোকানের সামনে, প্রত্যেকটি শপিং মলের সামনে যদি একটি করে ড্রাম, একটি করে যদি আপনারা মগ দিয়ে দেন, তাহলে কিন্তু নগরবাসী কিন্তু পানি খেতে পারবে। যার ইচ্ছা সে মগে খাবে, যার ইচ্ছা সে আবার হাতেও কিন্তু খেতে পারবে। আমি অনুরোধ করব সবাই যেন এই গরমের মধ্যে যে ছোটো যেন কন্টেনার রাখে পানি খাবার জন্য, এটি কিন্তু আমাদের সিএইচও যেরকম পরামর্শ দিয়েছে, চিফ হিট অফিসার ডাক্তারও কিন্তু একই কথা বলছে, আমাদেরকে ঘন ঘন পানি খেতে হবে।
আমি অনুরোধ করব নগরবাসীকে যে আমরা যে গাছ লাগাচ্ছি, গত বছর আমি 80,000 গাছ লাগিয়েছি, এই বছর লাগাচ্ছি 1,20,000 গাছ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এই গাছগুলোকে লালন পালন করার জন্য আমি নগরবাসীকে অনুরোধ করব। আমাদের সিটি কর্পোরেশন দেখছে, তারপরে যার যার বাসার সামনে যদি গাছগুলো থাকে, এগুলো যদি আমরা নিজেরা যদি লালন পালন করি, তাহলে কিন্তু শহরটা কিন্তু বনায়ন হয়ে যায়। আমি অনুরোধ করব সবাইকে যে যার যার নির্দিষ্ট এলাকা যেগুলো আছে বাসা বাড়িতে, এই এডিস মশার আবার সিজন শুরু হচ্ছে, যার যার বাসা বাড়ি যেন পরিষ্কার করে ফেলি। তাহলে গাছ যদি আমরা নিজেরা দেখি, এডিস মশার জন্য যদি করে বাড়িটা পরিষ্কার করে ফেলি, এবং অনুরূপভাবে আমরা যদি সবাইকে পানি দিই, তাহলে গাছ পানি এবং এলাকা পরিষ্কার, তাহলে কিন্তু নগরটা কিন্তু সুন্দর হয়ে যাবে। আমি তিনটা আহ্বান জানাবো যে আমাদের গাছ লাগাচ্ছি, আসুন যার যার বাড়ির সামনে যে গাছগুলো পড়বে, আমি নগরবাসীকে অনুরোধ করব আপনার গাছগুলো দেখেন। আমি সকলকে অনুরোধ করব, আমি ইতিমধ্যে যারা পানি দিচ্ছেন, জনগণকে পানি খাওয়াচ্ছেন, আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে সাথে সবাইকে উদার্ত আহ্বান জানাবো যে সকলে মিলে, আমি দেখছি যে আমাদের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনরা পানি বিলাচ্ছেন, আমাদের মাননীয় সংসদ সদস্যরা পানি বিলাচ্ছেন, শরবত বিলাচ্ছেন। আমি সবাইকে অনুরোধ করব, আসুন এই হিট ওয়েভের মধ্যে আমাদের সকলকে বলবো, আমাদের সকল কাউন্সিলর বিলাচ্ছেন এবং সকল কাউন্সিলরকে বলবো এই ব্যাপারে আরও বেশি সচেতন হবার জন্য। আচ্ছা, একটা বিষয় একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই অপরিকল্পিত নগরায়নের কারণে জলাশয় এবং সবুজায়ন উভয় কিন্তু কমে যাচ্ছে, ভবনের যে পরিমাণ এটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই কারণে কিন্তু তাপ যে যত ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে এর চেয়ে বেশি, এই ক্ষেত্রে আপনি একজন অভিভাবক হিসেবে কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আমাদের কিন্তু আজকে যদি যে জায়গায় দাঁড়িয়ে আছে আগারগাঁও, এটি কিন্তু একসময় নগরায়ন হয় নাই, কিন্তু এটাই বাস্তবতা, পর্যায়ক্রমে নগরায়ন হবে। কিন্তু নগরায়ন হওয়ার সাথে সাথে আমাদেরকে গাছ 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 লাগাতে হবে। এবং আমি অনুরোধ করব যে কথা তুমি বললা, আমাদের যে জলাধার যেটা আছে, আমাদের লেক যেটা আছে, আমাদের খাল যেটা আছে, আমাদের নদী যেটা আছে, এটির জন্য কোনো রকম যেন দখল না করি। তোমরা দেখেছ যে বসিলাতে লাউতলা খাল দখল, রামচন্দ্রপুর খাল দখল, বিল্ডিং উঠে যাচ্ছে, এই বিল্ডিং তারা কোন সাহসে করে, জলাধার কোন সাহসে তারা ভরে। আসুন এই গরমের মধ্যে আজকে নগরবাসী কষ্ট পাচ্ছে, আমি নগরবাসীকে উদার্ত আহ্বান জানাবো যে অবৈধভাবে কোনো জলাধার, কোনো খেলার মাঠ, কোনো লেক, কোনো খাল কেউ যেন দখল করতে না পারে, কারণ তার প্রকৃতিকে ধ্বংস করছে, প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে, প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। এটি সারা বিশ্বে কিন্তু দেখা যাচ্ছে এই অবস্থা, শুধু ঢাকা শহরের মধ্যে না, সারা বিশ্বে আমাদের যে আমরা যে গ্রাফ দেখতে পাচ্ছি সারা বিশ্বে কিন্তু একই অবস্থা। সুতরাং আমি মনে করি আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর দেশ, একটি সুন্দর শহর দেওয়ার জন্য গাছ লাগানো, প্রকৃতিকে যেন আমরা ধ্বংস না করি। এবং আমি বিত্তবানদেরকে বলবো এবং সকলকে বলবো, এগিয়ে আসুন, আমরা জন্য পানির বন্দোবস্ত করি। আচ্ছা।